আমাকে আব্দুর রশিদ সরকার আর আমার কাকা শামসু দেওয়ানের গান, সেই বিচারের কথা তো আপনারা শুনছেন। এটার ব্যাখ্যার বাজার আমি তোমার দিলাম না, তবে একটা কথা কই বাবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা কওয়া, তার এক ওয়াক্ত নামাজ পড়বো আর ৪০টি মিথ্যা কথা কবো, তার নামাজ কামে লাগবো এক ফোঁটাও না। একটা লোক যদি অবশ্যই খাওয়ার পরে জিজ্ঞেস করছে, তুই বলে খাস, বলে হ খাই, খাস কে, বলে গাঁজা খাই, এই জন্যই খাই। তা গাঁজার হাতে দুধের সম্পর্ক কি, বলে গাঁজা খাইলে দুধ খাওয়া লাগে, রাখ রাখ হকলতি সাথে, কিন্তু দোষ হইলে আমাকে গেল এই আর কইলাম না, কারণ রস রঙ্গ আমাদের এই গানটা বাউল গানটা নবরসে হয়, নবরসেই বাউল গানটা হয়, তো আমি সেদিকে যাব না। একটা প্রশ্ন আমার বাবাজি করেছেন, আমার সিটকা শরীফের সুফিজমের সম্রাট বাবা জান দেওয়ান রশিদের একটি গানের কলি থেকে আসছে, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন যাতে রহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ পাবি অজুদে মজুদ রুহুল আজম তুই দেখবি নজরে নজরে। এই রুহুল আজমের বিষয়টা আমাদের জানতে হবে, আর কামেলির মুর্শিদ তোমার হইবেন যিনি, সাধক লেখছে তার গানে, কামেলিন পীর তোমার হইবেন যিনি রুহের সুরাত তোমাকে দেখাইবেন, তিনি তৌহিদের সাগরে ডুবাইবে তোমারে, কি অপরূপ সেদিন দেখবি নজরে, সেন চেন আমার মন চেন পাঞ্জা তন যাতে রহু পঞ্চজন বিরাজ করে। এ হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, অন্যা রোজা করে, আমরা তো রোজা করি না, তো তোমরা রোজারে করো, আমরা থাকি, সিয়ামের যে বিষয়টি আসছে, সিয়াম এটা আরবি শব্দ, বাংলায় হলো সংযমী। কি বাবাজি আসছে, কি সংযমী, সিয়ামটা কি সংযমী, সিয়ামটা আত্মসংযমী। আচ্ছা আত্মসংযমী, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, নারীকে বলা হয়েছে জমিন, পুরুষকে বলা হয়েছে কৃষক, তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবে যাহা তোমার ভবিষ্যতের পাতেও হয়। তাহলে এখানে বুঝাইলো, নারীকে বুঝাইছে কৃষক, নারীকে বুঝাইছে জমিন, আর পুরুষকে বোঝানো হয়েছে কৃষক। এখানে আমাদের বিষয় আছে, আমাদের ইবাদত হয় সেই আবাদ যদি কেউ ভালো করে করতে জানে। এখন আসেন, আল্লাহ পাক তার কালামের মধ্যে বলেছেন, তোমার বিবি যখন ঋতুপতি হয়, খবরদার বিবির বিস্তার তুমি শয়ন করিবে, কি বিবি যখন ঋতুপতি হয় তখন যদি তুমি শরীয়তের লোক হও তাহলে তুমি এতে কাপ করো, অর্থাৎ মসজিদ ঘরে গিয়ে থাকো। এখানে আমরা জানি, আপনারাও শুনছেন, আমরাও শুনছি, রোজা ছিল ১১ মাস, মুসা নবী বলে কুমাইছে, আরে হাদিস রে তো গো, আল্লাহর কথা আর নবীর কথা তার চেয়ে বেশি মাতবার হয়ে গেল মুসা নবী, তোকে রে যে মানুষ বাদ দেয় কে রে,
আমি এইটাই বুঝি হয় হয় আল্লাহর কথা পরিবর্তন পরিবর্তন হয় না হয় না রোজা এখন 11 মাস রোজা এখন 11 মাসই আছে তোমার বিবি যখন ঋতুবতী হয় কেমন তার ভাব তখন তুমি ইতিকাফ করো যখন ওইখানে তুমি বীজ রোপণ করবে বীজ রোপণ করতে হয় বীজ রোপণের একটি সময় আছে বীজ রোপণ করবার পরে 140 দিন তোমাকে ওই জমির দিকে লক্ষ্য করতে হবে 40 দিন পরে যদি তোমার বিবি ঋতুবতী হয় তাহলে বোঝা যাবে আমার 20টা কাজে লাগছে লাগে নাই আর যদি ঋতু না হয় তাহলে বুঝতে হবে আমার জমির মধ্যে ফসল আচ্ছা তখন যদি আপনি বারে বারে বোনেন তাতে কি সেই বীজ কাজে লাগবে হ্যাঁ অপচয়কারী আল্লাহ পছন্দ শুদ্ধ করেন না করে না বেটা তাহলে কোন কৃষক বোনা জমির মধ্যে কোন বীজ রোপণ করে না কি করে না কি বলেন না একটা কথা বলি এখানে শিক্ষিত কিছু মানুষ আছেন বাবাজিরাও আছেন এই বাবাজিকে একটা কথা আমি একটা গানের কথা আপনাকে শুনে যাই গানটা মুখে আমি মুখেই বলবো সুরে আর বলবো না এই গানটা আমাদের রাজবাড়ির একটা পাগল ছিল সবদার পাগল এই সবদার পাগল থাকতো স্টেশনে পাগলের মতো ঘুরতো কিন্তু উনি কিছু গান লিখছিলেন তার কিছুটা গান আমাদের কাছে আসছে একটি গান লিখেছেন আই চলে আই দেখবি যদি কাম হিয়ার অ্যান্ড কাম হিয়ার কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার দেখ না রে গডি জল মাইতি করেছে কি সুন্দর বডি কোন সাহসে করলি এমটি না বুঝে হলি মার্ডার হেলথি সোয়েল বুঝলি না রে বুঝবি তুই দুদিন পরে মিস ইউজ করিয়ে তারে হয়েছ লাইফ লুজা বাবা আরে পরে শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর নলেজ কাজের বেলায় উইকলেস না পরে বডি চ্যাপ্টার পাস করিয়া ইউনিভার্সিটি দেহ যদি না হয় খাটি বিদ্যা বুদ্ধি সবই মাটি না হলে মাইন্ড ক্যাপচার স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো আধ্যাত্মিক পড়া পড়ো আপন দেহের খবর করো হতে পারবে সাকসিজার বালিকা বিদ্যালয় আছে ওটা পাস করতে হয় গুরুর কাছে বাহ বাহ পরীক্ষাতে সে পেয়েছে এই বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার জ্ঞান হবে যার গুড ভেরি মার্কস পরীক্ষাতে সে হবে পাস ফেল করলে হয় সর্বনাশ দেয় না ডিগ্রি প্রিসেপ্টর ভক্তি বিশ্বাস হলে সঠিক ধর্ম কর্ম সব হবে ঠিক দেখবি রে তোর সবল রাই ভেবে কয় পাগল সব কোন দেওয়ার কি গুমু কোন থেকে মাস শুরু করে এই গানটা যদি ক্লাস 9 10 এর পোলাপানকে বোঝানো হইতো পড়ানো হইতো তাহলে আমাদের দেশের পোলাপান যোগ্য হইতো না স্বাস্থ্যবান হতো দেহটা ভালো থাকতো আসেন 9 মাস 10 দিন একটা নারীর গর্ভে একটা সন্তান থাকে থাকে না যাকে আমরা 10 মাস বলি আচ্ছা এই 9 মাস 10 দিন অর্থাৎ 10 মাসের মধ্যে কোনো মিলস হয় হয় না যখন ওই 9 মাস 10 দিন পরে একটা ছেলে হোক মেয়ে হোক আপনার সন্তান যখন ফসল যখন ঘরে আসলো তখন জমিটা আবার কি হয়ে গেল পরিষ্কার হয়ে গেল পরবর্তী মাসে বিবির হাইডনেস সব হবে 7 দিন পরে পবিত্র হবে তারপর তুমি বিবির বিস্তায় আবার শয়ন শয়ন করিবে এটা আল্লাহর নির্দেশ তাহলে কয় মাস হইল 11 মাস 10 মাস পরবর্তী মাস কয় মাস দিছে আল্লাহ থাকবেন না যাবেন না কোন হানি যাবেন না কোন হানি বেটা এটা পশু তো নিয়ে একবার মিললে একটা বাচ্চা পায় কিনা আর আমি মানুষ কি করতেছি খেতের মধ্যে খেত জ্বালাই গেছে বীজ জ্বালাই গেছে বীজ বুনি কয়দিন পরে খেত কাটুম তার মধ্যেও নিয়ে বুঝবো নি হাসেন কেন এত অনুতপ্ত হওয়া উচিত কত পোলাপান দেখবি ওই হিরি গতর বেড়ে খোস পসরা হয় ওই কেন ওই যে অপচয়ের ডি তোর গতর বেড়ে জই তোর খাই দিয়ে বেড়াবো হাজে বাজা এই জন্য ফকির গো আত্মা টিপো কামে লাগবে না
জাগায় আসো, জাগায় পড়ছে, জাগায় পড়ছে, ঠিক আছে। রোজা কারে কয় তাতে কোন দিন দেহসি নেই, তোরাও তিনক্ত খাস আমরাও তিনক্তই খাই, আর রোজার মাসে যা খরচ হয় আল্লাহ কইছে কুবাবের জন্য আমি আরো পারাইয়ে দিলাম। ভালো করছিস খাগে তো গোটা তোরা করে গিয়ে আমরা এই যে নিয়ে আসি আল্লাহ যা করে তো করবে। এটা গান তোমার শোনাই, গানটা শুনে দেই তোমার বাপের এটা গান গাই যাতে তুই তেরি মেরি না করস। খুব খেয়াল করে গানটা শুনতে হবে, তাহলে বিষয়টা আমরা বুঝতে রমজানের চাঁদ উদয় হইয়া যাবে মুর্শিদ ভজিলে, হইয়া মুর্শিদ ফেরজা নিয়া নিবে গো মানুষ, মুর্শিদ হইয়া ফেরজা নিয়া নিবে মুর্শিদ ভজিলে, মুর্শিদ হইয়া বেদিয়া হানিয়া লবে লোকটার কানে কানে কয় শুনছাও আমাকে বাড়ি মনে হয় কোন মেহমান আসতেছে, খালি চাঁদ উদয় হয়ে গেল। তাহলে স্যার উদয় হয়ে গেল, চাঁদ দেখে রোজা রাখবা আর সাত দেখে রোজা ভাঙবা বা সারবা, তিন ভাগে বিভাগ তোরে রোজা কোরআনে তাই বলছে রোজা তোর দিন বরকত হাসিল হবে। আমার ভাল দেখতেছে না
ওর মাথা হয়ে গেছে তিন গে বেটা আসে বাবারা বসে কথার মধ্যে কথা কিন্তু সব জায়গায় পাবা না এটা সব জায়গায় পাবা না শোনা এগুলি পীর মুর্শিদের গোলামি করে আনতে হয় সত্তার বহুত রাত জাগা লাগছে রে এই সমস্ত জিনিসের জন্য বহুত রাত জাগতে হয়েছে ম্যাটার ইজ মরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ তার দেহের রতি মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা আনবিয়ার মধ্যে বলেছেন আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতুম মাই আমি যাহা কিছু সৃষ্টি করিয়াছি পানি হতে সৃষ্টি করিয়া সুবহানাল্লাহ সূরা নূরের মধ্যে বলা হয়েছে ওয়াজা আলনা মিনাল মাইয়ি কুল্লু শাইইন হাইয়ি প্রাণবান যা কিছু সৃষ্টি করা হয়েছে তা পানি হইতে সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ ছোট এই যে একটা নদী পার হয়ে আইছি পানি কি কম আছে এই বর্ষা গেল পানি কি কম ছিল জীবনে পানি আছে পুকুরে পানি আছে আছে এক গ্রাম পানি ঘরের মধ্যে রাখে দেন তো এটা মানুষ গরু হয় নাকি কোনোদিন হবে না কি মোল্লা ভাই হবে কাম হইব না তাহলে আল্লাহ পাক যেই পানি দ্বারা তোমাকে আমাকে সৃষ্টি করলেন সেই পানিকে আমি অপচয় করতেছি আর আমি নামাজ পড়লি আল্লাহ আমারে ক্ষমা করে দিবে এই জন্য আল্লাহ রসুল পুরানো বছর এক মাস ১৯ দিন হীরা পর্বতের গুহায় ধ্যান করেছিলেন সেই ধ্যান সাধনার ফল হইল সিয়াম খুব সাবধান আমি অনুরোধ করে যাই মালিক যদি হায়াতে বাসায় রেখে দেখা হইতে পারে আর না হইলে তো দেখা হবে না এখানে যে সমস্ত মুরব্বী বাবাজিরা আছেন আমি অনুরোধ করে যাই যাদের সন্তানগুলি যুবক হয়েছে দেহপ্রাপ্ত এখন বর্তমান যাদের গায়ে যৌবন আসছে ওই সন্তানটাকে একজন পীরের দরবারে পাঠিয়ে দেন আমি নিজে ভালো হইতে পারিনি একটা ভালো মানুষের বাবা হতে চাই আমি নিজে ভালো হই নাই আমি একটা ভালো মানুষের বাবা হলেও মানুষ আমাকে সম্মান করবে ঠিক কিনা আমি চেয়ারম্যান না চেয়ারম্যানের বাপে আমি নিয়া এই জন্য এই সাধনাগুলি আমাদের ধর্মে শুধু বেস্তের লোভে পাগল হইছাও এই সাত্তার দুই বড়ি সোনা দিয়ে দুইটা নূপুর বানাইছে মানুষ বানায় না কেউ দুই ভরি সোনা দিয়ে দুইটা নূপুর বানায় তার দাম কত ১,০০,০০০ ও পরে কোনে পায় এটার টিপের দাম কত টিপ নেই পোলা মানে বিজি রে ২৫ পয়সা ওর দাম কত ২৫ পয়সা ওর দাম হইলে ৮ আনা ও থাহে কপালে এই জায়গায় বুঝতে হইব আর একটা টিপ দ্বিতীয় ভাগেরও ১০ দিন তারপর রহমত চাই
আমাদের সমাজে প্রচার হয়ে গেছে যে যেটা বাজার সেইটাই কইতে হয়। এতিম বলতে আমরা বুঝি বাপ মা মরে গেলে, নাকি মিসকিন বলতে বুঝি আমরা যারা ভিক্ষে শিখে করে খাই। কোরআন শরীফে গেলে এতিম কয় না, এতিম বলছে কাদেরকে, যারা অপচয় করতে করতে ইন্দ্রিয় শক্তিগুলি অকেজ হয়ে গেছে, ধর্মের পথে সাধন পথে মন চলে না, এরা হইল এতিম। আর যারা সবকিছু ত্যাগ করে গুরুর দরবারে গোলাম হয়ে থাকে এদেরকে বলা হয় মিসকিন। তখন এই সাধনা করবা, তখন বরকতটা পাবা, তখন এই রিপুগুলি এই দুনিয়ামুখী থেকে এই নিচের দিকে দুনিয়ামুখী, এই দিকে খুদামুখী, যখন সাধনার দ্বারা ওই শক্তির গুণে রিপুগুলি খুদামুখী হবে, তখন তোমার উপরে সিয়ামের রহমত তোমার উপরে আইতে থাকবে। এই দশের একদিন সবে কদর হবে, ওই মানুষটা যা কইছে তা আমি কইতে পারব না। মানব দেহের সকল গুণা শেষের দশ দিন তাদের পাও না, এই দশের একদিন সবে কদর হবে। কোন মানুষের জীবনে যদি একবার সবে কদর ঘটে, সঙ্গে সঙ্গে মানুষটা আল্লাহর পরিষদের একজন লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ, প্রতি বছর দিয়ে হবে কদরের নামাজ পড়ি কো, কদর কারে কয় বোঝোস। সরকার রশিদ বলে সত্য খবর, যারা আলেম নামে ছাড়ছে ফকর, সাধকের ওই মূর্তি ধইরা এইভাবে রুহের সুরাত প্রকাশ পাই, তার এই বলে জান্নাতের হুর সাজলে রে পাওয়া যায়, বাজার তার এই বলে বেটা জান্নাতের হুর সাজলে পাওয়া যায়। তারে বলে জান্নাতের হুর সাদলে পাওয়া যায়। ও বাবাজি, মেলা বড় লোক আমার গ্রামে বাস করে, গিন্নে করে কারো বাড়ি সাইকেল থয় না মানুষ কি ধর হালাল মানুষ বল হালাল সারালের মতো কথা বলতে লাগবে, গিন্নে করে সাইকেল দাও ঘরে, হ্যাঁ বাড়ির ভার মানুষ থয় না।
আমার একবারে মানুষ খেয়ে দেয় তাও হে বাড়ি মানুষ সারে হলো সক সক করলি শোনা কয় না বাংলাদেশে পাকা রঙের একজন মানুষ রশি সরকার এর পাকা রং এর মধ্যে কোনো ঘাট খাট নাই তোমার তো বডি মোটি আল্লাহ কম দেয় নাই মানুষ মানুষ তোমার জগতে ভালোবাসবো জান্নাতের হুর সাদলের বাবা যায় ওরে দাস সারা করে মানুষ প্রধান পায় নগদ বেহেস্ত চোখে দেখে জান্নাতের হুর সাদলের বাবা যা বলেছে চোখে দেখে রুহে তোমার শরীফের শেষে একটি সূরা আসছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ যিওয়াদ ভিসু ফি সুদুরিন নাস মিনাল জান্নাতি এটার নাম কি কয়টা নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস
ইলাহিন্নাস মিনশারে ওয়াসওয়াসি তাহলে মানুষের মধ্যে খান্নাস আছে আল্লাহ কয় আস্তাজাবলাকুম উদুনি একলা হয়ে ডাকো একলা হয়ে ডাক দিলে আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাব আল্লাহ কয়টা জাতি বানাইছে রে বাবা এখানে দুইটা জাতি পাওয়া গেল আল্লাহ যা সৃষ্টি করেছেন দুটি সৃষ্টি করেছেন একটা আকাশ একটা জমি একটা চন্দ্র একটা সূর্য একটা গ্রহ আর একটা নক্ষত্র একটা রাত একটা দিন একটা ভালো আর একটা মন্দ একটা শুকনা আর একটা নরম একটা ঠান্ডা আর গরম এবার কি দুইটা করে বানাইল কিন্তু সুরা নাসের মধ্যে বলে ছয়টা নাস মানুষ কি ছয় জাতের কি ভাই যাও কয়টা শোনো মানুষ কুলেই জন্ম নিলে মানুষ হওয়া যায় না মানুষ থেকে হতে হবে কি আমান্তু বিল্লাহি অমালাইকাতিহি অকুতুবহি অরাসুলহি অল ইয়াউমিল আখিরি অল কাদরি অল শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত এই কয়টা জিনিসের উপরে যে ঈমান আনে তারে বলা হয় আমানু এবার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন খবরদার খবরদার মুসলমান না হয়ে কবরে আসিও না মুসলমানের বাংলা হইল আত্মসমর্পণকারী সিলিন্ডার করা আত্মসমর্পণ তাইলে মানুষ আমানু আত্মসমর্পণ করলে হয় মুসলমান আল্লাহর আদেশ কয়টা একটা আদেশ সমূহ একটা নিষেধ সমূহ পীরের আদেশ কয়টা একটা আদেশ সমূহ একটা নিষেধ সমূহ যখন তুমি তোমার পীরের নির্দেশ মতো মুরাকাবা করবে মুশাহেদা করবে উপাস সেবা করবে ফানাফির সাহেব করবে ফানাফির রসুল করবে ফানাফিল্লা করবে এই সাধনগুলি যখন করবে মস্তিষ্ক হতে বিষয়ের মোহগুলি কেটে যাবে শিরক মুক্ত হয়ে যাবে সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে আল্লাহর কালাম তোমার উপরে নাজিল হবে সেই মানুষটা হলো কুরআন বোঝে অশিক্ষিত হইলে 22টা মুক্তি জন্ম দেয় মুহূর্তে মুহূর্তে সুবহানাল্লাহ যিনি দুনিয়াকে ত্যাগ করে বাদ দিয়ে যিনি আমার স্রষ্টার সঙ্গে সংযোগ সৃষ্টি করেছেন ও মিয়া সাহেব আপনি কো মানিকগঞ্জের মন্ত্রীরা জাহিদ মালের শপথ আর এমপি হইলাম আগো আচ্ছা মমতাজ বেগম যদি এমপি সাহেব যদি আমার দোস্ত হয় একখানে বসে আমরা চা পান সিগারেট খাই কোনদিনও না কি কন এমপি আর আমি একখানে বসে চা সিগারেট খাই তো চেয়ারম্যান তো করম কি রে চেয়ারম্যান আরে কবে আবুল ভাই আপনার তো এমপি সাহেব খাতির বোঝো নাই এরা হলো মুত্তাকিন মুত্তাকিন যখন হয় ওই মানুষটার চলা বলা উঠা বসা ভিন্ন হয়ে যায় আগে প্যান্ট শার্ট পরে ঘুরতো এখন সাদা একখান কাপড় পরে সাদা একখান কাপড় গলায় দিয়ে ঘুরে জিজ্ঞেস করে সাত্তার তুই আবার এই ভাব তল্লি কই থেকে বলে জানি না জানি না আমার রশিদ জান যেন আমার কি খাওয়াইয়া দিছে এখন আর দুনিয়ে দাঁড়িয়ে পাবো না ওই মানুষটা নাম হয় ইনসান ইনসান মানে হলো বিচারক এই জন্য আমার জিকে শরীফের দেওয়ান বাবা যান বলছেন রশিদ দেওয়ান বলছেন হিসাব করিয়া যে জন চলে আখেরেও নিবে না হিসাব যখন ইনসান হয়ে যায় ওই মানুষটা আল্লাহর রঙে রঙ্গিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেবাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় ওই মানুষটা আল্লাহর সঙ্গে মিশে যায় তখন ওই মানুষটার নাম হয়ে যায় ওলি আল্লাহ ওলি কি আল্লাহ এই জায়গায় যে আছে হের খাওয়া ঘুম পাড়া
আগা মুতা সলা বলা সবকিছুই সালাম সুবহানাল্লাহ এইটা আমার নবীজি এই সালাতটা করার জন্য উনি মিরাজে গেছিলেন যার জন্য আল্লাহ বলেন ইন্নাল মুসাল্লিনা হুয়াল্লাযিনা সালাতিহিম দাইমুন তুমি সর্বক্ষণ সালাতের মধ্যে ডুবিয়ে থাকো নিজের খাইয়া তোর আর কত বুঝাবো তোকে তো বুঝাইলাম কম না তারপরেও তোর আইগুলে বুঝবি না আর বেশি কথা আর কথা শেষ চানকারপুল একটা জায়গার নাম শুনছেন চানকারপুল এই চানকারপুলে একটা পাগল থাকতো তার নাম হলো করিম চাচা তখন একটা মানুষ হাইকোর্টে চাকরি করত লোকটা জজের পিসকার ছিল নোয়াখালী ফেরিতে বাড়ি ছিল একটা ছেলে ম্যাট্রিক পাস করবার পরে ওর হয়েছিল ক্যান্সার এখন তো ক্যান্সারের চিকিৎসা হয় তাও মানুষ বাঁচে না আর তখনকার সময় ভিটে জমি জমা যা ছিল একটা মাত্র সন্তান নিয়ে পথের ফকির হয়ে গেছে আর খালি কান্দে আল্লাহ আমার আমার বুকের মানিক ছেলে তুই আমার দিয়ে যা তুই কে দিয়ে যা ডাক্তারের শুধু ওই যে সাগু খাইতে গেছে সাগু আসল্লাহ বাল্লি শক্ত কোন জিনিস ওরে খাওয়ানো যাবে মাঘ মাসের শীত ওর গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে জ্বালা উঠছে ঘর থেকে কোন সময় বাইর হয়ে গেছে ওর বাবা মা জানে না বাবু বাজারের ব্রিজের পাশেই থাকতো চানকারপুলে থাকতো বাবা করিম মোস্তার যাই দেখে একটা পাগল মাঘ মাসে শীতের মধ্যে উদলে গায়ে বসে রয়েছে অনেক লম্বা জুয়ের মধ্যে ওর ধারণা এত শীতের মধ্যে মানুষ এত কেতা কাপড় গায়ে দেয় শীতে বাসে নাই মানুষটা উলঙ্গ হয়ে রয়েছে গায়ে কোনো কাপড় নাই শীতের কোনো আবাস নাই নিশ্চয় মানুষটা আল্লাহর কোনো ভালো বন্ধু হল করিম চাচা বসে রয়েছে ও আস্তে আস্তে তাকে করিম চাচার পাও ধরছে কইল বাবা আমি মরে যাই আমার দুঃখ নাই আমি মারা যাওয়ার আগে আমার বাবা মা যেন মারা যায় তাহলে আমার বাবা মা তো বাঁচতো না আর তুমি আল্লাহর ওলি আমার বিশ্বাস তুমি দোয়া করো আমার বাবা মার কলিজা যেন ঠান্ডা থাকে একটা লাত্তি মারছে যাই ড্রেনের মধ্যে পড়ছে পাগল তো গেছে কিছুক্ষণ পরে হুশ ফিরছে ড্রেনের কিছু পানি তুলেও তার গালের মধ্যে হঠাৎ করে দাঁড়ায় একটা সুস্থ মানুষ একটা নিরোগ মানুষ যেমন ওই রকম ও যে অসুখ ছিল এটা আর কোনো দৌড়ে চলে গেছে বাসার মধ্যে মা মা আমি ভাত খাবো আমার ইলিশ মাছ দেখো একটা ভাত খাওয়া দাবাই উঠছে মা তুই কই গেছিলি বল মা কই গেছিলাম পরে তুমি আমার একটা ভাত খাবে কতদিন করে ভাত খেতে মা কয় ডাক্তার তো নিষেধ করছে তোর তো ভাত খাওয়ানো যাবে না পাগলের সন্তান কয় মা তুমি আর চিন্তা করো না মা করিম চাষা আমার লাপতে দিছে মা আমি ভালো হয়ে গেছি আমার কোনো অসুখ নেই মা তুমি আমার কোনো ভাত খেতে আমি ভালো হয়ে গেছি কষ্ট নেই
মালিক অনেকটা সময় রাখলো। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো বাবা আমাকে ক্ষমা করে দিও। কিছু যদি নাও পারি আল্লাহর ওলিদের সঙ্গে যদি একটু মহব্বত রাখতে পারি, আল্লাহর ওলিদের দলে যেন থাকতে পারি, আল্লাহর ওলিদের পাশে যেন বসতে পারি। খিয়ালো পীর মুর্শিদ খোদা কোদ হ্যাঁ, আমার বড় পীর গাউসাল আজম বলেছে পীর মুর্শিদ ধ্যানই আল্লাহর ধ্যান, সেই ধ্যানে জ্ঞানে যেন। আমার পাগল একটা গানের কথা আমার কইছে, যে যাহারে ওরে ভালোবাসাই Yeah.
করিয়া প্রেমিক বলে প্রেম তোরে বহরে Yeah.